সুপ্রিয় ভিউয়ার্স, আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমে জানিয়ে দিব ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ অথবা আপডেট সংবাদ পর বিস্তারিত। ইসরায়েলি হাইফা বন্দরে ইরাকি প্রতিরোধযোদ্ধাদের ভয়াবহ ড্রোন হামলা। আরো জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের জাহাজগুলোকে লক্ষ্য করে মিসাইল চলল হুতি বিদ্রোহীরা। আরো থাকছে ইয়েমেনে আবার বিমান হামলা চলেছে আমেরিকা ও ব্রিটেন। এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ভাবছে যুক্তরাজ্য, জানালেন ক্যামেরন। ক্ষেপেছে রাশিয়া, এক রাতে 20টি ড্রোন ছুড়েছে। যুক্তরাষ্ট্রের হামলায় হুতিদের 10টি ড্রোন ধ্বংস। আরো জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ ঘোষণা করলো কাতায়েব হিজবুল্লাহ। এবং সর্বশেষে জানিয়ে দিব ইয়েমেন হুতি বিদ্রোহ এবং আমেরিকায় পাল্টাপাল্টি হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ইসরায়েলের হাইফা বন্দরে ইরাকে প্রতিরোধযোদ্ধাদের ড্রোন হামলা। ইরাকের প্রতিরোধযোদ্ধাদের ইহুদিবাদী ইসরায়েলের হাইফা বন্দরে ড্রোন হামলা চালিয়েছে। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় উপর দখলদার ইসরায়েলের বর্বর আগ্রাসন প্রতিরোধ হিসেবে এ হামলা চালানো হয়। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে ইরাকি প্রতিরোধ সংগঠনগুলো। জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বিএমই এই জোট এক বিবৃতিতে বলেছে শত্রুর ঘাঁটি ধ্বংস না করা পর্যন্ত তাদের হামলা অব্যাহত থাকবে। বিবৃতিতে আরো বলা হয়েছে গাজায় দখলদারিত্ব প্রতিরোধ এবং আরব জনগণ সমর্থন করার নীতির আওতায় আমাদের যোদ্ধারা ড্রোন ব্যবহার করে অধিকৃত ভূখণ্ডে হাইফা বন্দরে হামলা করেছে। গত এক বছরে কম সময়ের মধ্যে এই নিয়ে ইরাকের প্রতিরোধযোদ্ধারা হাইফা বন্দরে 4 দফা হামলা চালালো। গত 7 অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন শুরু করার পর থেকে ইরাক, ইয়েমেন এবং লেবাননের প্রতিরোধযোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। সংগঠনগুলো বলছে ফিলিস্তিন জনগণের প্রতি সমর্থনে অংশ হিসেবে তারা এই হামলা চালাচ্ছে। সূত্র পাস টুডে। যুক্তরাষ্ট্রের জাহাজকে লক্ষ্য করে মিসাইল ছুড়লো হুতি। এবার যুক্তরাষ্ট্রের জাহাজকে লক্ষ্য করে হুতি বিদ্রোহীদের হামলার টার্গেট হয়েছে মার্কিন জাহাজ। গতকাল যুক্তরাষ্ট্রের ডেস্টর বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে মিসাইল ছুড়েছে গোষ্ঠীটি, জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম সিএনএন। এক টেলিগ্রাম বার্তায় হুতি মুখপাত্র জানান এডেন উপসাগরে মার্কিন বাণিজ্যিক জাহাজকে আই লক্ষ্য করে সরাসরি আঘাত হানে একাধিক ক্ষেপণাস্ত্র। ফিলিস্তিন দখলকৃত বন্দরের দিকে যাচ্ছিল জাহাজটি। এর আগে কয়েক ঘন্টায় লোহিত সাগরে হামলা শিকার হয় মার্কিন রণতরী ইউএস গেবলি, ছোড়া হয় কয়েকটি ক্ষেপণাস্ত্র। হুতিদের হুঁশিয়ারি, ব্রিটিশ মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দ্বিধা করবে না তারা। গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া শারি বলেছেন ইয়েমেনের সশস্ত্র বাহিনী মার্কিন জাহাজকে লক্ষ্য করে সুনির্দিষ্ট অভিযান চালিয়েছে। বেশ কয়েকটি মিসাইল ছোড়া হয়েছে গাজাবাসীর প্রতি সমর্থন জানে। ইসরায়েল অভিমুখে জাহাজ প্রতিহত করা যাবে, আমরা যতক্ষণ গাজায় খাবার ওষুধ সরবরাহ নিশ্চিত করা না হবে ততক্ষণ আক্রমণ করা হবে ইসরায়েলি জাহাজকে। সূত্র পাস টুডে। গাজা ইসরায়েল যুদ্ধ নিয়ে সংকট। ইয়েমেনে আবার বিমান হামলা চালিয়েছে আমেরিকা ও ব্রিটেন। ইয়েমেনের উপর আবার বিমান হামলা চালিয়েছে আমেরিকা এবং ব্রিটেন। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে ইয়েমেনে হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইসরায়েলের জাহাজ কিংবা ইসরায়েল অভিমুখী জাহাজে হামলা চালানোর প্রেক্ষাপটে আমেরিকা, ব্রিটেন ইয়েমেনের উপর নতুন করে হামলা চালিয়েছে। ইয়েমেনে আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল মাসিরা জানিয়েছে দেশে পশ্চিমাঞ্চলীয় সাদা এবং হুদাইদা প্রদেশে গতকাল সন্ধ্যায় আজ খুব ভোরে মার্কিন ব্রিটিশ যুদ্ধজাহাজ থেকে হামলা চালানো হয়। ইয়েমেনে স্থানীয় শত্রুগুলো জানিয়েছে বাহরাইনের বিমান ঘাঁটি থেকে মার্কিন যুদ্ধবিমান উড়ে এসে ইয়েমেনের উপর হামলা। মার্কিন কেন্দ্রীয় কমান্ড এবং সেন্টকম দাবি করেছে তাদের যুদ্ধবিমান ইয়েমেনে একটি ড্রোন কৌশল স্টেশনে হামলা করে। এছাড়া তাদের হামলায় কয়েকটি ড্রোন ধ্বংস হয়েছে। মার্কিন বাহিনী বলছে তারা যেসব লক্ষ্যবস্তু হামলা চালিয়েছে সেখান থেকে লোহিত সাগরে অবস্থানরত মার্কিন জাহাজে হামলা চালানোর প্রতিশ্রুতি নেওয়া হচ্ছিল। সূত্র পাস টুডে এসআইবি। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি নিয়ে ভাবছে যুক্তরাজ্য।
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি নিয়ে ভাবছে যুক্তরাজ্য, এমন কথা জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরুন। খবর বিবিসির। অল স্টেটম্যান এক অনুষ্ঠানে বলেছেন, মধ্যপ্রাচ্যের শান্তির জন্য ফিলিস্তিনদের একটি রাজনৈতিক ক্ষেত্র তৈরি করে দিতে হবে। রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া সম্ভব এমন একটি পরিস্থিতিও তৈরি করতে চায় যুক্তরাজ্য। গত নভেম্বর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগের পর চতুর্থবারের মতো মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন তিনি। ক্যামেরুন বলেন, ফিলিস্তিন রাষ্ট্রটি কেমন হবে সে বিষয়ে কাজের দায়িত্ব রয়েছে ব্রিটেনের। দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে বিশ্ব অগ্রগতি দেখাতে হবে বলেও জানান তিনি। এ সময় ইসরায়েল নিজ দেশের নাগরিকদের সুরক্ষা দিতে পারছে না বলেও সমালোচনা করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। সূত্র পাস টুডে। খেপেছে রাশিয়া, এক রাতে 20টি ড্রোন ছুড়ল রাশিয়া। ইউক্রেন জুড়ে এক রাতে অন্তত 20টি ড্রোন ছড়েছে রাশিয়া, এর মধ্যে 40টি ভূপাতিত করেছে বলে দাবি করেছে কিয়েভ। বুধবার এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম ভয়েস অফ আমেরিকা। ইউক্রেনের বিমান বাহিনী জানায়, বুধবার রাতভর 5টি অঞ্চলে হামলা চালিয়েছে রুশ সেনারা। এসব হামলায় ইরানের তৈরি শহীদ ড্রোন ছাড়াও ইস্কেন্দার মিসাইল হামলা ব্যবহার করা হয়েছে। এদিকে মস্কোর বিরুদ্ধে ইউক্রেন উত্তর পূর্বাঞ্চল একটি হাসপাতালে হামলার অভিযোগ করেছে ইউক্রেন। এতে হাসপাতালে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করা হয়। এরই মধ্যে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে রোগীদের। অন্যদিকে রাশিয়ার দাবি করেছে কৃষ্ণসাগর ক্রাইমিয়ার কিয়েভ সেনাদের ছোড়া 20টি মিসাইল ধ্বংস করা হয়েছে। এবার যুক্তরাষ্ট্রের হামলায় হুতিদের 10টি ড্রোন ধ্বংস। যুক্তরাষ্ট্রের হামলায় হুতিদের 10টি ড্রোন ধ্বংস হয়েছে। হামলা চালিয়ে হুতিদের উৎক্ষেপণের জন্য প্রস্তুত 10টি ড্রোন ধ্বংস করলো মার্কিন যুক্তরাষ্ট্র। ড্রোনগুলো লোহিত সাগরে পণ্যবাহী জাহাজকে লক্ষ্য করে প্রস্তুত করা হয়েছিল বলে দাবি করেছে বাহরাইনের নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা। তিনি জানান, F-18 সুপার হর্নেট পশ্চিম ইয়েমেনের 10টি লঞ্চ সাইটে বোমা হামলা চালায়। ইয়েমেনের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, বন্দরনগরী জামানা এলাকার কাছে এই হামলার ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ভীত না ইরান আইআরজিসি প্রধান। এর আগে ইরান সমর্থিত গোষ্ঠী অ্যাডেন উপসাগরের বাণিজ্যিক জাহাজ এবং কেআইতে হামলা দাবি করেছে। হুতি নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সাবা বলেছে ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি জাহাজে আঘাত করেছে। সূত্র আল জাজিরা। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ ঘোষণা করল কাতাইব হিজবুল্লাহ। ইরানের মদতপুষ্ট ইরাকের সক্রিয় সশস্ত্র সংগঠন কাতাইব হিজবুল্লাহ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বিরুদ্ধে সব সামরিক অভিযান বন্ধের ঘোষণা দিয়েছে। খবর আল জাজিরার। কাতাইব হিজবুল্লাহ সেক্রেটারি জেনারেল আবু হুসেইন আল হামিদা ও এক বিবৃতিতে জানিয়েছে, ইরাক সরকার যাতে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন না হয় এজন্য তারা সশস্ত্র অভিযান থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে। আবু হুসেন আল হামিদাহ বলেছেন, দখলদার বাহিনীর বিরুদ্ধে আমাদের সামরিক ও নিরাপত্তার অভিযান বন্ধ ঘোষণা করেছে যাতে করে ইরাকি সরকার বেকায়দায় পড়তে না পারে। গাজায় আমাদের জনগণকে রক্ষার জন্য অন্য উপায়ে প্রতিরোধ জারি রাখব। এই ঘোষণার জবাবে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের এক মুখপাত্র বলেছেন, কথার চেয়ে কাজ দ্রুত ফল বয়ে আনে। উল্লেখ্য, ইরাকি শিয়া মুসলিমদের যারা সশস্ত্র লড়াইয়ের মাঠে রয়েছেন তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী সংগঠন হচ্ছে কাতাইব হিজবুল্লাহ। গত 7 অক্টোবর থেকে শুরু করে এ পর্যায়ে ইরাক ও সিরিয়ার মার্কিন সামরিক বাহিনীর লোকজন ওর 150+ হামলা চালিয়ে ওই হিজবুল্লাহ। জবাবে যুক্তরাষ্ট্র আকাশপথে বোমা হামলা চালিয়েছে এবং এর আগে কাতাইব হিজবুল্লাহর উপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন প্রশাসন। হুতি বিদ্রোহী যুক্তরাষ্ট্রে হামলা পাল্টা হামলা। লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের একটি বাণিজ্যিক জাহাজ বুধবার আঘাত হানার দাবি করেছে ইসরায়েলের হুতি বিদ্রোহী। যুক্তরাষ্ট্রের পরিচয়ে এই জাহাজটির নাম কেআই বলে জানিয়েছে হুতিরা। এদিকে যুক্তরাষ্ট্র একদিন উপেক্ষা জন্য প্রস্তুত করে রাখা 10টি ড্রোনকে লক্ষ্য করে ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইয়েমেন পাল্টাপাল্টি বিমান হামলা চলমান রয়েছে। হামলায় ড্রোনগুলো হুতিদের ড্রোন নিয়ন্ত্রণ স্থল স্টেশনটি ধ্বংস করেছে বলে দাবি করেছে তারা। খবর বিবিসির। কেউআই লাইব্রিয়ান পতাকাবাহী একটি কন্টেনার বাহী জাহাজ যুক্তরাষ্ট্র ভিত্তিক ওয়াশিং সার্ভিস এটি পরিচালনা করে। সামুদ্রিক নিরাপত্তা কোম্পানি এমব্রেস জানিয়েছে, ইয়েমেনের এডেন বন্দরের দক্ষিণ সাগরে চলমান একটি জাহাজে বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানা গেছে, তবে জাহাজটির নাম জানায়নি এমব্রে। এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডার জানিয়েছে, মার্কিন নৌবাহিনী একটি যুদ্ধজাহাজ এডেন উপসাগরে 3টি ইরান ড্রোন হুতিদের ছোড়া একটি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র গুলি করে ধ্বংস করেছে।
এসব ঘটনায় কেউ হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা জানা যায়নি। গাজা ইসরায়েল হামলার প্রতিবাদে লোহিত সাগর সংলগ্ন জলসীমা ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোর মধ্যে হামলা পাল্টা হামলা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা স্থানগুলো হামলা চালাচ্ছে। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলো সুরক্ষা দেওয়ার মধ্যেই এসব হামলার উদ্দেশ্য বলে জানিয়েছে তারা। সূত্র ৫ টুডে।